সার্টিফিকেট বিগেট পড়িয়ে চাকরি পাইতেছে দেখে টুনটুনি পড়িয়ে বউ পাওয়ার চিন্তা করবেন না। প্রেম করলে মোটা মেয়ের সাথে করবেন, কারণ পরিচিত কেউ সামনে পড়লে লুকানো যাবে। দেওয়ালের ওনাকি কান আছে, ভাগ্যিস রিক্সাওয়ালার পিঠে চোখ নাই। প্রকৃত ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে, আমারটাও এসেছিল বিয়ের কার্ড দিতে। ব্রেকআপের পর সে যখন বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি, তখন মনে হয় যে ছিনতাইকারী সবকিছু কেড়ে নিয়ে বলছে যোগাযোগ রাখেন ভাই। আজকাল ক্লাস সিক্স এর মেয়ে স্ট্যাটাস দেয় তুমি কি আমার আচার খাওয়ার কারণ হবে। সে বলেছিল সে নাকি আমাকে মোনাজাতেও চায়, পরে জানতে পারলাম সে নামাজই পড়ে না। ওরা বেডি মানুষ, ওরা ব্রেকআপে নয় মেকআপে বিশ্বাসী। প্রত্যেকটা মানুষেরই বিয়ে করা উচিত, কারণ জীবনে সুখটাই সব নয়, অশান্তিরও দরকার আছে। মোবাইল হাতে নিয়ে কখনো রাস্তা পার হবেন না, কারণ অ্যাক্সিডেন্ট হলে মোবাইল পরে ভেঙে যেতে পারে। সাবানের বিজ্ঞাপন দেখলে মনে হয় দুনিয়ার সব ময়লা মেয়েদের গায়েই থাকে। একজনকে বলছিলাম থ্যাংক ইউ সো মাচ, সে শুনছে ট্যাঙ্কের মধ্যে পড়ে থাক ছয় মাস। এত উঁচু উঁচু হিল পরে কি লাভ, যদি উষ্টা খেয়ে আমার বুকে এসেই না পড়ো। আমার আবেগ নিয়ে সবাই মুড়ি খায়, কারণ ওই ডায়েরিটা আমি ঝালমুড়িওয়ালার কাছে বিক্রি করে দিছিলাম। কপালের ঘাম মুছি না, কারণ কপালে থাকা তুমি যদি মুছে যাও। এই গরমে যে কুলবালিশ ধরিয়ে ধরে ঘুমায় সে আর যাই করুক কখনো তোমাকে ছেড়ে যাবে না। ইমার্জেন্সি একটা গার্লফ্রেন্ড দরকার, গাঞ্জা খুর হইলেও সমস্যা নাই। গরম তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমার চেহারা এনআইডি কার্ডের সাথে মিলানোর জন্য। মেয়ে পটানোর জন্য ছেলেরা যে পরিমাণে মিথ্যা কথা বলে, ওই রকম মিথ্যা কথা নির্বাচনের আগে কোনো চেয়ারম্যানও বলে না। I love you.